हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राय रामानंद श्री रूपेर लेखा नाटकेर मंगलाचरण सुनते इच्छा कर ले रूप गोस्वामी पद प्रभुर के स्मरण कर प्रभुर आदेश स्मरण कर नंदी श्लोक पाठ करते लगे। सुधानं चांद्रीनामपि मधुरीमन मोददमनि दधाना राधादीप्रनयोघन सौरै सुरभितां समन्त्यात् संत्यापदगम विषम संशार सरणी प्रणीतांग ते त्रिशांग हरोत हरीलीला शिखरिणी। शिखरिणी शिखरिणी की ना दई दूध चीनी एलाच लवंग मरीच कर्पूर सब वस्तु दिए शिखरिणी तैरी है तार स्वादो ताई अत्यंत सुंदर स्निग्ध सुगंधी और कृष्णेर लीला के शिखरिणी सदृशी बला हुए छे। शिखरिणी जेमन तृष्णार्त लोके तृष्णा निवारण करते समर्था हरिलीलाओ संसार बद्ध जीवेर समस्त दुर्वासना विभिन्न जनिते भ्रमण कर लेओ जे वासनागुलो निर्वापित है ना बरं उत्तरोत्तर वर्धित है सेई रकम वासना केओ पुरोपुरी भावे हरिलीला कथा समस्त दुर्वासना के दूरीभूत करते समर्था। शिखरिणी शिखरिणी की करे शरीरेर मनेर स्निग्धता विधान करे और हरिलीला कथा से हरिलीला कथा की करे ना जीवेर तृताप ज्वाला दूरीभूत करे दिए तादेर मन पान के स्निग्ध करे दे शांत करे दे। संसारे आबद्ध जीव प्राकृत वस्तु के तो अत्यंत उपादेय मधुर बोले मने करे और ताते ही तन्मय होए थाके और ये हरिलीला कथा सीओ तार जे माधुर्य गुण तार फले से संसारे सांसारिक এই যে কথাবার্তা সেগুলো যে কত অকিঞ্চিতকর তা বুঝিয়ে দেয়। মধুর ইমোদ মদ দামনি মধুর মধুরিমা অর্থাৎ মাধুর্য চন্দ্রের সুধা একটা মাধুর্য রয়েছে তো তা এই মাধুর্য কে মনে করা হয় এর এর থেকে অধিক মাধুর্যময় আর কিছু হতে পারে না। সাধারণ লোক জানেও না যে চন্দ্রের মাধুর্যের থেকে অধিক মাধুর্য সম্পন্ন বস্তু কিছু আছে তা জানেও না।
তাই এই মাধুর্যের একটা অহংকার আছে। কিন্তু এই হরিলীলা রূপ যে শিখরিণী, তার যে মাধুর্য, সেই মাধুর্য এই চন্দ্রসুধার মাধুর্যকেও খর্ব করে দেয়। রাধাদি প্রণয় ঘন সারই সুরভিতাং দধানা, রাধিকাদি দেব ব্রজসুন্দরী দেব যে প্রণয়রূপ যে প্রেম, এখানে সেই প্রেমের কথা বলা হচ্ছে। কর্পূরের সুগন্ধ যেমন এই শিখরিণীর মাধুর্যকে আরো বর্ধিত করে দেয়, ব্রজ সুন্দরীদের এই নির্মল পৌর প্রেম তাই হরিল্লাকে যেন আরো মাধুর্যময় করে তোলে, লোভনীয় করে তোলে, মনোহারী করে তোলে। অর্থাৎ হরিল্লা কথা এই যে রাধিকাদি ব্রজ সুন্দরীদের প্রেমের কথা আছে, সেই জন্যেই যেন হরিল্লা কথা আরো আস্বাদ্য লোভনীয় হয়ে ওঠে। আর কি করে হরিল্লা কথা? সন্তাপদগম বিষম সংসার স্মরণী প্রণীতাম, মানুষ বিভিন্ন জনিতে তো জন্মগ্রহণ করে, কখনো দেবজনিতে, কখনো বা নরজনিতে, কখনো বা পশু পক্ষী কীট পতঙ্গাদি জনিতে, এই বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে এই বিভিন্ন জনির উপযোগী বিভিন্ন রকম ভোগ বাসনা তাদের অন্তরে স্তূপীকৃত অবস্থায় থাকে। আর এই হরিলীলা শিখরিণী এই সেই অতৃপ্ত ভোগবাসনাকে যেন হরণ করে নেয়। আরো বলা হয়েছে সুধানাং চান্দ্রীনা অপি, এখানে বলা হচ্ছে প্রখর সূর্যকিরণের মধ্যে উঁচু নিচু পথ অতিক্রম করতে করতে ক্লান্তিবশত লোকের তৃষ্ণা উপস্থিত হয়, সেই রকম এই সংসারে আবদ্ধ জীব নানা জনিতে ভ্রমণ করতে করতে, কখনো স্বর্গে কখনো নরকে যাতায়াত করতে করতে, আর এই তিতাব জ্বালায় দগ্ধ হতে হতে তারা ক্লান্ত হয়ে পড়ে। আর এই শ্রীকৃষ্ণের নান্দী শ্লোকে রূপ গোস্বামীপাদ বলছেন এই শ্রীকৃষ্ণের লীলারূপ শিখরিণী, যে লীলারূপ শিখরিণী মাধুর্যে চন্দ্রের সুধাকেও পরাজিত করে, সেই শিখরিণী এই সংসার তাপ দগ্ধ জীবের তৃষ্ণা দূর করুক, তাদের ক্লান্তি দূর করুক। অর্থাৎ এই শ্লোকটিতে এমন কথাই বলা হচ্ছে বিধক্ত মাধব নাট্যকে রাধা মদন গোপালের উজ্জ্বল রস সম্বন্ধীয় লীলা রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। সেই লীলা কথা শুনবার জন্য সকলের যেন আগ্রহ হয়, সংসারে আবদ্ধ জীবে সংসার বাসনা যেন দূরীভূত হয়। গ্রন্থকারের এটাই একমাত্র প্রার্থনা।
প্রভু কহে কহ কেনে করো সংকোচ লাজে, গ্রন্থের ফল শুনাইবে বৈষ্ণব সমাজে। রূপ গোস্বামী পাদ আশীর্বাদ বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ করেছেন। রায় রামানন্দ এবার তাকে ইষ্টদেবের বন্দনারূপ মঙ্গলাচরণ করতে বললেন। রূপ গোস্বামী পাদ সংকুচিত হচ্ছেন, কেননা ইষ্টদেবের বন্দনারূপ যে মঙ্গলাচরণ সেখানে তো তিনি মহাপ্রভুর সম্বন্ধেই বর্ণনা করেছেন, তা মহাপ্রভু সামনে সেটা বলতে তিনি সংকুচিত হচ্ছেন। প্রভু তো বুঝতে পেরেছেন, তাই রূপ গোস্বামীর কাছে বলছেন, তুমি লজ্জা করছো কেন, সংকোচ করছো কেন, বৈষ্ণবদের তোমার গ্রন্থের কথা শোনাও। শুনি প্রভু কয়ে এই অতি স্তুতি শুনিল, তবে রূপ গোস্বামী যদি শ্লোক পড়িল, শুনি প্রভু কয়ে এই অতি স্তুতি শুনিল। রূপ গোস্বামী পাদ যখন বন্দনাসূচক শ্লোক উচ্চারণ করলেন, শুনে প্রভু অত্যন্ত সংকুচিত হয়েছেন। প্রভু বলছেন, এই শ্লোকে তুমি আমার অতি স্তুতি করেছ। সেখানে কি বলছেন রূপ গোস্বামী পাদ, অনর পীত চরণে চেরা করুণায়াবতীর নকল সমর্পয়ি তুমুন্নত জল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন। যাহা বহুকাল যাবৎ কাকে দেওয়া হয়নি সেই উন্নত উজ্জ্বল ব্রজরস সমন্বিত স্বীয় ভক্তি সম্পত্তি সকলকে বিতরণ করবার উদ্দেশ্যে যিনি করুণাবতীর্ণ কল, যিনি করুণা বশত কৃপাবশত কলিতে অবতীর্ণ হয়েছেন, সেই স্বর্ণদূতি সেই সমুজ্জ্বল শচীনন্দন হরি তিনি সকলের চিত্তে স্ফুরিত হল। এটাই সকলের প্রতি আশীর্বাদ, শচীনন্দনের চরণে গ্রন্থকার রূপ গোস্বামী পাদের প্রার্থনা, শচীনন্দন যেন সকলের চিত্তে স্ফুরিত হন। সব ভক্তগণ কহে শ্লোক শুনিয়া কৃতার্থ করিলা এই শ্লোক শুনাইয়া, রায় কহে কোন আমুখে পাত্র সন্নিধান, রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম। এখানে স্বয়ং অর্থাৎ প্রাচীনকালের নিয়ম ছিল, নাটক অভিনয়ের আগে নাটক লেখকের বেশ ধরে একজন অভিনেতা রঙ্গমঞ্চে প্রবেশ করে তিনি এই মঙ্গলাচরণ পাঠ করতেন।
তাকে বলা হতো সূত্রধার। বিদগ্ধ মাধব নাটকে শ্রীরূপ গোস্বামী পাদই সূত্রধার ছিলেন। আর তার কিছু পরে সূত্রধারের জনৈক শিষ্য নট এসে তার সঙ্গে মিলিত হতেন, তাকে বলা হতো পারিপার্শ্বিক। তখন উভয়ের মধ্যে এই নাটক নিয়ে কথাবার্তা হতো। এই কথাবার্তার মধ্যে দিয়েই এই নাটকের কিল বিষয় সেই নিয়ে আলোচনা হয়ে যেত, নাটকের কোনো ত্রুটি আছে কি না সেই নিয়েও আলোচনা হতো। অর্থাৎ সব দিক দিয়ে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা হতো, তাদের কী বিষয়ে অভিনয় করা হবে সেটা সম্বন্ধে তাদের জানিয়ে দেওয়া হতো। আর এর মধ্যেই দেখে নেওয়া হতো যে সাজসজ্জা সকলের শেষ হয়েছে কি না। আর সেই সংবাদে এসে কে জানাতেন? পারিপার্শ্বিক এসে জানাতেন। যখন সব ঠিকঠাক হয়ে যেত তখন সূত্রধার এমন একটা শ্লোকের উত্থাপন করতেন যাকে উপলক্ষ করেই এই রঙ্গমঞ্চে যারা প্রবেশ করবেন সেই প্রথম আরম্ভটি তিনি করে দিতেন এমনভাবে। এমনভাবে আজকালকার অভিনয়ে এমন আর প্রস্তাবনা থাকে না, ফলে আমরা এটা এখন ভুলেই গেছি, আমরা জানি না। যাক, বিদগ্ধ নাটককে এই অভিনেতাদের বেশভূষা সমস্ত কিছু ঠিক হয়েছে জেনে অভিনয় আরম্ভ করবার জন্যে সূত্রধার যে শ্লোকটি বললেন সেই শ্লোকটি শুনলে ওই বসন্তকালের পৌর্ণমাসী রজনীর দৃশ্য শ্রোতাদের চিত্তকে আলোড়িত করে তোলে। সেই শ্লোকটি দিয়ে সূচনা করলেন সূত্রধার পারিপার্শ্বিককে, বললেন দেখো দেখো সেই বসন্তকাল এসে উপস্থিত হয়েছে, সেই যে নিশাকাল, সেই নিশাকালে নাথকে সুশোভিত করবার জন্যে রাধারানীর সঙ্গে পৌর্ণমাসী এসে উপস্থিত হয়েছে। সেই বসন্তকাল সমাগত হয়েছে আর পৌর্ণমাসী দেবী শ্রীকৃষ্ণকে রাধারানীর সঙ্গে তিনি রাত্রিকালে সম্মিলিত করবেন। সুহঙ্গে বসন্ত সময় সমিয়ায় জসমিন পূর্ণং তমীশ্বর উপরণবানুরাগং গুরগ্রহারুচিরয়া সহ রাধয়া সো রঙ্গায় সঙ্গময়িতা নিশি পূর্ণমাসি। গুরগ্রহ পূর্ণিমা তিথিকে গুরু অর্থাৎ এই পূর্ণচন্দ্রের যে তীব্র আলো পূর্ণিমা তিথিতে, সেই আলোকে পূর্ণচন্দ্র অপেক্ষা অনেক ক্ষুদ্র যে নয়টি গ্রহ আছে সেই তীব্র আলোকের জন্য আর কোনো গ্রহই দৃষ্টিগোচর হয় না।
কেন তাদের আলো তো পূর্ণচন্দ্রের আলোকের থেকে অনেক কম, তাই তারা যেন পূর্ণচন্দ্রের আলোকে ঢাকা পড়ে যায়। তাই পূর্ণিমাতে এই গ্রহগণ তারা অস্পষ্ট থাকেন বলে পূর্ণিমাকে গুড়ো গ্রহ বলা হয়েছে। আর এই শ্লোকটির দুটি অর্থ করা হয়েছে। প্রথম অর্থ এই যে বসন্ত রজনী আর পূর্ণিমা তিথি পূর্বগগনে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, আর এদিকে বিশাখা নক্ষত্র অপর নাম হচ্ছে রাধা, উদিত হয়েছেন, আর তিনি তার শিয়নাথ চন্দ্রের শোভা বর্ধন করছেন। এখানে কবি বলছেন এই পূর্ণিমা পূর্ণমাসী তিথি যেন বিশাখাকে রাধাকে এনে এই বিশাখানাথ চন্দ্রের সঙ্গে মিলিত করেছেন। তো বুঝুর লীলার পূর্ণমাসী দেবী নেপথ্যে থেকে সূত্রধারের এই কথা শুনলেন, শুনে পূর্ণমাসী দেবী মনে করলেন সূত্রধার তো এই পূর্ণমাসী শব্দে তাকেই লক্ষ্য করেছেন, আর রাধা শব্দে ভানুনন্দিনীকেই তিনি ভানুনন্দিনীর কথাই বলছেন। তাই পূর্ণমাসী দেবী সূত্রধারের কথার এই দ্বিতীয় অর্থ বুঝলেন যে বসন্ত রজনীতে শ্রীকৃষ্ণের এই কৌতুক বৃদ্ধি করবার জন্যে রাধানীকে সঙ্গে নিয়ে পূর্ণমাসী দেবী এসে উপস্থিত হয়েছেন। পূর্ণমাসী দেবী এই বসন্ত রজনীতে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী মিলন করাবেন তিনি সংকল্প করেছিলেন। তাই সূত্রধারের কথা শুনে তিনি বলে উঠলেন, সূত্রধার তুমি আমার মনের এই গুরু অভিপ্রায় কি করে বুঝলে? অত্যন্ত গুরু কথা। আর এখানে আবার বললেন এই হচ্ছে তখন এই বলে তিনি ওই রঙ্গমঞ্চের দিকে এগিয়ে গেছেন। আর ওই সূত্রধার পারিপার্শ্বিক পূর্ণমাসীর আগমনের আগেই তারা রঙ্গমঞ্চ ত্যাগ করে চলে গেছেন। পূর্ণমাসী দেবী বসন্ত রজনীতে রাধাকৃষ্ণের মিলনের সংকল্প করেছিলেন। সূত্রধর ওই বসন্ত রজনী সমগত বলে বর্ণনা করলেন। এখানে এই কাল সাম্য হল। এই কাল সাম্যকে উপলক্ষ করে এই পাত্র প্রবেশ করলেন, তাই তাকে প্রবর্তক বলা হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে।